আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি জামার লেজ বানাবো তার জন্য এক নাম্বারের কাটা এবং নয় তার সুতা নিয়েছি তো এখানে আমি একটা প্যাচ নিয়ে চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করে প্রথমে যে প্যাচটা নিয়েছিলাম তার ভিতরতে বের করে নেব এখানে ডাবল ক্রোশেট করব একবার দিয়ে দুবার বের করে নিলাম এখন এক দুই তিন তিনটা চেন করে প্রথম যে এক নম্বর চেন নিয়েছি তার ভেতর দিয়ে একটা স্লিপ নট তৈরি করব আবার একটা প্যাচ নিয়ে প্রথম আমি যেখান দিয়ে যেখানে ডাবল ক্রোশেট করেছিলাম সেম চেনের ভেতর দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নেব আবার এখানে আমি তিনটা চেন করে নিয়েছি আবার একটা স্লিপ নট তৈরি করব করে নিলাম আবার সেম ঘরের ভেতরেই আমি আরেকটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম আবার তিনটা চেন এইভাবে আমি পাঁচটা করেছি মোট এখন আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নিব সরি এখন আমি এক দুই তিন তিনটা চেন করে আগে যে আমি ঘরের ভিতর ডাবল ক্রুশেট করেছিলাম তার ভেতরে একটা ডাবল ক্রুশেট করে নিলাম এখন আমি এক দুই তিনটা চেন করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেবার পরে যে ঘরটা বের হয়েছে তার ভেতরে আমি এখন ডাবল ক্রুশেট করে নেব করার ডাবল ক্রুশেট করে নেওয়ার পর তিনটা চেন করে একটা স্লিপ নট তৈরি করছি দেখুন আপনারা চাইলে সেম পদ্ধতি ব্যবহার করে চিকন কাটা দিয়ে সরি চিকন সুতা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে চিকন কাটা নিতে হবে তো আমি আগে যেভাবে করেছিলাম সেম নিয়মে আমি এখানে করে নিয়েছি যে ডাবল ক্রোশেট করার পর তিনটা চেন দিয়ে একটা স্লিপ নট তৈরি করতে হবে আমি আবার তিনটা চেন নিয়ে একটা ঘর বানিয়ে নিলাম ডাবল ক্রোশেট করে তো আমি এখানে এতটুকুই দেখিয়েছি দেখুন এই রকমই হবে আপনারা যত বড় চাইবেন তত বড় করে নিতে পারেন